সবুজে শুনিলে হাঁটো আর হলুদে দু চোখ রাখো, তোমার বুকের ভেতর গোলাপের ছোট্ট গ্রাম। আমি সেই মাটিতে আমার নাম লিখে রাখলাম। তোমার কথায় মধুমাখা, তোমার হাসিতে মুগ্ধতা, তোমার ছোঁয়ায় আমার শান্ত শীতল মন। আমার তোমাকেই শুধু, তোমাকেই প্রয়োজন। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি, হাজার লক্ষ কোটি কোটি বার বলে দিলাম। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি, হাজার লক্ষ কোটি কোটি বার বলে দিলাম। হ্যালো সজীব, ওখানে কি অবস্থা দোস্ত? এদিকের অবস্থা তো আলহামদুলিল্লাহ, তোর অবস্থানটা কোথায়? তুই বেরোইছস? আমি তো এসে মানে মা একটু কাটাতে দিচ্ছে, বুঝছিস? আমি মনে হয় রাতের বাসে রওনা হবো। মানে কি রাতের বাসে রওনা দিবি? মানে একটু পরে ডাক্তার আসবে, ব্যান্ডেজ খুলবে, চোখ খোলার পরে যদি তোরে না দেখে তাহলে তো মাইন্ড কেয়ার বসবে। তুই আর মা আছিস না? আমার হয়ে একটু ম্যানেজ করে নেবে, বুঝছিস? যেটা করবি খুব সুন্দর ভাবে ওর সাথে থাকবি, পুরোটা বিষয় দেখবি, হ্যাঁ ওকে বাসে ড্রপ করবি। আমি আর মায়া আছি মানে এটা কোন ধরনের কথা? এখানে তো তোর আগে আসার কথা, তাই না? এখানে তোর আগে আসার কথা না? বুঝলাম না। Any problem? না ডক্টর, কোনো প্রবলেম আমি সব দেখতে পাচ্ছি এখন। গুড, ভেরি গুড, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন নাও। ওকে আবার বাসায় নিয়ে যেতে পারবেন, আমি প্রেসক্রিপশনে সব লিখে দিব, যদি কোনো প্রবলেম হয় এসে দেখা করে যেও, কেমন? অবস্থায় আমার পক্ষে এসব মেনে নেওয়া সম্ভব নয়। আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করতে পারবো না, বৌশি প্লিজ বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছি,
বুঝতে পেরেছি রে, বল আর কিছু বলতে হবে না? তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? বলো। এটা যদি উল্টো হতো, আমি যদি সেম কারণে তোমাকে ছেড়ে চলে যেতাম, তোমার কেমন লাগতো? অ্যাক্সিডেন্টটা যদি বিয়ের পর হতো, তখন আমাকে এভাবে রেখে চলে যাইতো তুমি? দেখো বৌশি, তোমার সাথে আমি কোনো প্রশ্ন উত্তর তর্কে যেতে চাই না, কিংবা রুড বিহেভ করতে চাচ্ছি না। একটা অ্যাক্সিডেন্টে আমার একটা চোখ চলে গেল, আর অমনি তোমার ভালোবাসা ঘৃণায় পরিণত হয়ে গেল না? অদ্ভুত তোমার ভালোবাসা। তোমার কাছে অদ্ভুত মনে হলেও আমার কাছে স্বাভাবিক। আমার লাস্ট একটা প্রশ্নের উত্তর দাও তুমি। তুমি কি কখনো আমাকে সত্যি ভালোবাসছিলে রেমন? বললাম তো, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বসে নাই, আমি রাখলাম, বাই। আজ আমার দৃষ্টি আবার ফেরত এসেছে। ইচ্ছে করছে তোমাকে ফোন করে বলে দেই, তোমার মতো পুরুষ যেন কোনো মেয়ের জীবনে না আসে। দয়া আর করুণা করে কেউ আমার সাথে মিশুক আমি চাই না। আমিও ধ্রুব, তুমি যে রিকোয়েস্টটা করেছো সেটা আমি রাখতে পারছি না, আই এম সরি। খুশি প্লিজ, আমরা তো অ্যাট লিস্ট ফ্রেন্ডস হতে পারি, তাই না? হ্যাঁ, নাকি আমি তারও যোগ্য না? আমি কি তোমাকে বলেছি এরকম কিছু? তো অপারেশনটা করে কি হবে আমাকে বলো, আমার চোখ ঠিক হয়ে যাবে, আমি আবারও চোখে দেখতে পাবো আগের মতো, এই তো। তুমি না বুঝতেছো না ব্যাপারগুলো, আমি না এই ব্যাপারে তোমার সাথে কথাই বলতে চাই না ধ্রুব, প্লিজ। অনেক দোষের কথা বলে ফেলছি তো, এক কাজ করো, যাও আমার কেস করে দাও। থানা চেনো না, আমি নিয়ে যাবো সাথে করে। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু তুমি আমার ব্যাপারে অনেক কিছু জানো না। আমি খালার কাছে বড় হয়েছি, বাবা মানে অনাথ। আমার খালার আর্থিক অবস্থা তো আমি জানি, সে যদি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সে নিজের ক্ষতি করে নিয়েছে, তাই আমি সবকিছু জেনে তার এত বড় ক্ষতি করতে পারবো না, আই এম সরি। তুমি না নিজে নিজে অনেক কথা বলো, বুঝছো? আমার না তোমার নিজের সাথে কথা বলার আগে খালামুনির সাথে একটু কথা বলার দরকার ছিল। আমার ওনার সাথে কথা হয়েছে, উনি তো চান তোমার অপারেশনটা হোক। আরে বাবা, তোমার খালামুনি তোমাকে দেখেছে না ছোটবেলা থেকে? তাকেও তো একটা সময় তোমার দেখতে হবে। কিভাবে দেখবে? এইভাবে? তোমার সুস্থ হতে হবে না, জব করতে হবে না, তখন লোন গুলো দিয়ে দিও। ভাবো যে তুমি তোমার খালামুনির কাছ থেকে লোন নিচ্ছ, তখন লোনও দিয়ে দিবে, আবার পাশাপাশি তোমার খালামুনির দেখাশোনা করবে, হয়ে গেল তো, সিম্পল। জীবনটা কেমন যেন ধ্রুব, মাঝে মাঝে না খুব কষ্ট হয়। আমাদের যখন খুব কষ্ট হয় তখন আমাদের মনটা ভারী হয়ে যায়, কালো মেঘের মতো মনে কষ্ট জমতে থাকে, জমতে থাকে, জমতে থাকে। মেঘ যখন অনেক ভারী হয়ে যায় তখন কি হয় জানো? বৃষ্টি।
কষ্টগুলোকে বৃষ্টির মতো ঝরিয়ে দেওয়া উচিত, প্রচুর কান্না করা উচিত, হাওয়া করে কাঁদে ততক্ষণ পর্যন্ত কাঁদে যতক্ষণ পর্যন্ত মন হালকা হয়। আর কাঁদার সময় একটা কাজ লাগে, আমি আছি তোমার জন্য। কিছু না, মাসি পড়েছে একটা। তুমি আমাকে ভালোবাসো ধ্রুব, কিন্তু এই কথাটা আমি আমার এই অবস্থায় বিশ্বাস করতে পারবো না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে করুণা করি, আমি তোমাকে দয়া করি। করুণা হচ্ছে সব সময় পাইছি আমি। সিরিয়াস হই? হ্যাঁ, অপারেশন তোমাকে করতে হবে। ধ্রুবর ব্যাপারটা কি আমাকে খুলে বলো। ধ্রুবর ব্যাপার কেন, ও কি করছে, ও এখনো ফেরে নাই? বাড়ি গেছিল গতকালকে রাত্রে ওর ফেরার কথা। এই সময় বাড়িতে কেন? ওর একটা জরুরি কাজ ছিল তাই বাড়িতে গেছে, আমাদেরকে বলেই গেছে। কেন জানি মনে হচ্ছে তোমরা আমার কাছে কিছু লুকাচ্ছ। তুমি সবুজে শুনিলে হাঁটো আর হলুদে চোখ রাখো, তোমার বুকের ভেতর গোলাপের ছোট্ট গ্রাম, আমি সেই মাটিতে আমার নাম লিখে রাখলাম। তোমার কথায় মধুমাখা, তোমার হাসিতে মুগ্ধতা, তোমার ছোঁয়ায় আমার শান্ত শীতল মন, আমার তোমাকেই শুধু তোমাকেই প্রয়োজন। আমার সবই তোমাকে দিয়ে বিনিময় তোমাকে নিয়ে নিলাম, আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি, হাজার লক্ষ কোটি কোটি বার বলে দিলাম, আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি, হাজার লক্ষ কোটি কোটি বার বলে দিলাম।
পোতির ডানায় আমার মনে তে রং ছড়ায়, আমার ভাবনা জুড়ে ফাগুন ফুলের বন, তোমার হৃদয়ের কারণে ওই এক ফালি চাঁদ নাচে আমার জীবন। তুমি কার সাথে কালকে রাতের 12টার পরে ওয়েটিং এ ছিলে? আরে আমার দূর সম্পর্কের কাছের বন্ধু, ছোটবেলায় ওর সাথে লাস্ট আমার কথা হয়েছে, পরে বড় হয়ে আর কথা হয় না। পরে হঠাৎ করে আমার ফোন দিছে, বলতেছে আমারে চিনতে পারছস? আমি বললি না। পরে বলতেছে যে হ্যাঁ চিনতে পারতেছস না, এটাই তো করবি। পরে আমার মানে বায়োডাটা কইলো যে আমি এমন কাছের বন্ধু, পরে আমি চিনছি, পরে অনেকক্ষণ কথা বলছি ওর নাকি দূর সম্পর্কের মামা। আমার নাম কি বন্ধু? হ্যাঁ তুই? আমি? তুই? আরে তুই এখানে? এটা বলতেছিলাম আর কি, নজর লাগাই দিব। কিন্তু যে প্রেম করতেছিস না? প্রেম করতেছে কে এই জায়গায়? আরে না রে ভাই, আমি ওর সাথে আমি প্রেম করবো? তোর মাথায় ঢুকাস তুই এগুলা? ওই আমার পিছে ঘুরে, বিশ্বাস কর আমার 10টা মাইয়া আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করছি, মায়াডিরে ব্লক মেরা দিছে নবাবের উপরে। আমি চাইলেই অনেক কিছু করতে পারতাম, কিন্তু কই নাই আর কি, ফ্রেন্ড তো। কি বললা? হ্যাঁ আমি তোমার পেছনে ঘুরি, তাই না? তোমার আমার সাথে কোনো প্রেম নাই। ওকে, কোনো সমস্যা নেই। কেউ যেন রাতের 11টা বাজে আমার ফোন ওয়েটিং পাইলে সে যেন আমাকে ওই ইমোশনাল টেক্সট গুলো না করে, আর সাথে না জিজ্ঞাসা করে হাই হ্যালো হোয়াট ইজ হোয়াট ইজ। আচ্ছা এই যে তুমি এখানে না, সময় নষ্ট করে কোনো লাভ নেই, সরাসরি গিয়ে কথা বলে দিতে হয়। না সেটা তো পারবা না, পারবা শুধু দূর থেকে ছবি তুলতে আর ভিডিও করতে। আচ্ছা তোমার এই ছবি তোলা ভিডিও করা কি শিখাইছে? হ্যাঁ সে তোমাকে ভালোবাসাটা শিখাইতে পারেনি? আরে বাবা প্রেম করতে লাগে পরিচয়টা তো থাকতে হবে, তাই না? হ্যাঁ নামটা জাস্ট জানি আর কিছুই জানি না, যে কি বলবো। কেন, আমি তোমাকে নাম ডিপার্টমেন্ট সবই বলেছি, আর কি বলবো। বাসার অ্যাড্রেস, পছন্দের রং, পছন্দের খাবার, কি খেতে ভালোবাসে, কোন গল্প পড়তে ভালোবাসে, ভালোবাসে কি বাসে না, পছন্দের সিনেমা কোনটা, কনভিন্স করতে হবে না? আমি একটা ভালো বুদ্ধি দিই, মানে তোমরা আগে যে ওর সাথে একটা গুড বন্ডিং করো, বুঝছো, ফ্রেন্ডশিপ করো, সব ইনফরমেশন নাও, সব আমাকে জানাও, তারপরে আমার সাথে পরিচয় করে দাও, কি বলিস? আমার কাছে তো সেই লাগছে কি বন্ধু, আমার নায়ক প্রেম করতেছে আর সবকিছু আমাদের করতে হইতেছে, সব কাজ করব। আমার আদিম প্রথা বিনিময় প্রথার তো লাগবে। 7 দিনের প্যাকেজ, 7 দিন রাত 11টার পরে ফোন ওয়েটিং থাকবে না, সেটার দায়িত্ব আমি নিলাম। তোর ডেটের টাকাটা আমি দিয়ে দেবো 7 দিন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, হোয়াট ইজ, নাইস টু মিট ইউ। চলো কই যাব, কাজটা করে আসি। তোমার কাজ তুমিই করো। আরে ওর কাজ? আরে আসো না, ওর কাজ করতে হবে, ব্যাপারটা জানতে হবে, আসো। এক নারী জন্ম দিল লইয়া আপন দশহরে, আর এক নারী প্রেম শিখাইল লইয়া রে বাসর ঘরে। সারা জাহানে কি নারী, চারিদিকে কি নারী, নারী হিসে না ভীষণ দায়, নারী হিসে না ভীষণ দায়, খাইয়া নাগিনের কামর কালে সে প্রাণ হারায়। দোস বহুদিন গাই না তো, কেমন হয়েছে? বেশি হয়েছে কিন্তু ভালোই লাগছে। লাগছে না? যে প্রেম পড়লে কেমনই হয় দোস? কেমন হয়? হোয়াট ইজ মানে? এই যে ধর বেশুরা গান শুনলো তাল দিতে ইচ্ছা করে, ভালো লাগে। তারপরে মনে হয় কি যে ধর এই যে মাথার উপরে কেউ একজন ভর করছে, মনে হচ্ছে যে নতুন করে চিনতেছি নিজেকে আবার, এই আমার আমি কোনো চিন্তামই না। মানে তুই বলতে চাইতেছস মানে তুই নতুন করে পয়দা হইছস? কাইন্ড অফ। মানে আমরা কি এই জায়গায় নাটক করতেছি, আশেপাশে ক্যামেরা আছে, মানে তুই ডায়লগ দিতেছস এমন কিছু? ডায়লগ দিব কেন? আসলে বুঝা গেল, শুনো আমার ইন্টারলাইফ কত গোল ছিল না, এটা করবো ওটা করবো ওটা করবো, এখন মনে হচ্ছে যে পশিয়া মানে কত। আচ্ছা ঘটনা হইতেছে, ইয়া মায়া ফোন দিছে। হ্যালো মায়া, হাই আমি ধ্রুব। সজীব কোথায়? সজীব সজীব তো গান শোনাচ্ছে একটা অপরিচিত মেয়েকে ওই ওদিকে। আচ্ছা সমস্যা নাই, সজীবের কথা বাদ দাও, আমার সঙ্গে ইনফরমেশন হচ্ছে। বাসার ঠিকানা পেয়েছি আপাতত। কি বলো, তাজ আমাকে টেক্সট করো, আমার নাম্বার দিও। মানে এটা কি হইলো? হ্যাঁ এ না এটা কি হইলো, বুঝতেছস না? পেরার উপরে তাকিয়ে এখন আবার তুই মায়ের কথা কইছস? দোস্ত
আমার স্পেশাল চা খাও। ভালো হয়েছে দেখো বিষয়টা। বন্ধু আজকে তো খুশি কেন? প্রেমে পড়ছি বন্ধু। থাকো খুশি থাকো, কয়দিন পরে আর খুশি থাকবে না। কত টাকা হয়েছে তোমার? টাকা লাগবো না, এই টাকা দিয়ে পরে তোমার কামে লাগবো। প্রেমে আছি তো, এই জন্য এই কথাটা ভালো লাগছে, নাহলে লাগতো না, বুঝছো? যাও যাও। বন্ধুরে এমনে বাগাই দিলি? কিসের বন্ধু? শত্রু আমার। তোর ভাইয়ের বাইক ট্রান্সফার্স? ভাইয়ের বাইক? বাইক কেন, হোয়াট ইজ? চাবিটা লাগবে, কালকে কাজ আছে। আমি যাবো কেমনে? রাস্তার মোড়ে ধরে গান গাইতে থাক, দেখবি যে ভাড়ার টাকা উঠে যাবে। তবে বাসে চলে গেলি বা ট্রেনে চলে গেলি? গুড আইডিয়া। গুড আইডিয়া না, কিন্তু তোর এই আইডিয়াটা আমি লইতে পারতেছি না। আমি তোর বাসায় যেমন, চল। চোখটা নষ্ট হয়ে গেছে। কোথাও ভুল হইতেছে, ডক্টরের সাথে কথা বলতো, তুই চল। জীবনটা কি অদ্ভুত তাই না মায়া? হঠাৎ করে এই কথা বলছো যে? আসলেই তো দেখো জীবনটা কি অদ্ভুত, নিয়তি, সম্পর্ক, সবকিছুই। কি ব্যাপার, হঠাৎ করে এগুলো নিয়ে গবেষণা শুরু করলে নাকি পৌষি? গবেষণা করছি না, কিন্তু এই যে তুমি, তোমাকে এর আগে আমি শুধু চিনতাম, নাম না জানলেও এমনিতে চেনা পরিচয় ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট,
একটা অ্যাক্সিডেন্ট জীবনে এলো আর তুমি আমার কত ভালো বন্ধু হয়ে গেলে। আর শুধু তুমি কেন, সজীবও, তোমরা ওই সময় আমার জন্য যা যা করেছো আমি না সারা জীবন তোমাদের কাছে ঋণী থাকবো। মাত্রই বললে বন্ধু, আবার বলছো ঋণীও করেছি। না, তোমারই কথাটা মানতে পারলাম না। এই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ বলা আমি বন্ধ করে দিয়েছি। ভেরি গুড। হ্যালো, হোয়াট ইজ, কি অবস্থা? এই তো। তারপরে কে? ভেরি গুড। আমি আমি এই ভাই। হাই। আচ্ছা, পরিচয় করে দিই, ও পৌষি আর আমার ফ্রেন্ড ধ্রুব। হাই পৌষি, সুন্দর নাম। থ্যাংক ইউ। ধ্রুব সুন্দর নাম। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম ম্যাম, আমি ডেলিভারি ম্যান বলছি। আপনার একটা পার্সেল ছিল। পার্সেল? না, আমি তো কিছু অর্ডার করিনি। আপনার মনে ভুল হচ্ছে। আপনার নাম কি বসে? জি। তাহলে তো কোনো ভুল হচ্ছে না, পার্সেল আপনারই। ও, তা পার্সেলটা কি বলেন তো? এক বক্স হাসি। হাসি? আপনি কে বলেন তো? এখনো চিনতে পারেননি? আমি ধ্রুব। ও আচ্ছা, হ্যাঁ এখন চিনতে পেরেছি। আচ্ছা, ভুলশুনে ফোন দিয়ে ফেললাম নাকি? বিরক্ত হচ্ছ? না না না, একদমই না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কখন ফোন দিলে বিরক্ত হতে? তুমি কি সবসময় এইভাবেই কথা বলো নাকি? ডিপেন্ডস, কার সাথে কথা বলছি। যার সাথে কথা বলতে ইচ্ছে করে তার সাথে এভাবে বলি। তোকে ভালোবেসে মরে যাব, তবু তোর হব না। তোর আশেপাশে ছুঁয়ে রব, তবু ধরা দেব না। তোকে ভালোবেসে মরে যাব, তবু তোর হব না। তোর আশেপাশে ছুঁয়ে রব, তবু ধরা দেব না। ইচ্ছাই কি বলিস, ছেলেটা তোকে অনেক ভালোবাসে পৌষি। আমার মনে হয় তোকে সারা জীবন আগলে রাখার মতো ছেলে। তোমার এত কিছু কিভাবে মনে হলো?
তোমার সাথে তো ওর কখনো দেখা হয়নি, তুমি শুধু নাম জানতে, তাহলে এত কিছু? ধ্রুব একদিন বাসায় এসেছিল, মানে তোকে বলতে নিষেধ করেছিল। কবে? খালামণি প্লিজ আমাকে বলো, কি বলেছ? আমি ওকে প্রমিস করেছি। আমার জীবনে থেকে কি তোমার প্রমিসটা বড় হয়ে গেল? শুন তাহলে, ও এসেছিল দুটো কথা বলতে, তোর চিকিৎসার সকল খরচ ও বহন করবে এবং ওর নাম যেটা আমি তোর কাছে না বলি আমার নাম বলতে। কি বলতেছো তুমি? ধ্রুব এত কিছু কেন করেছে জানো তুমি? হ্যাঁ জানি। আচ্ছা ডক্টর, ধ্রুবকে আপনার রিলেটিভ বা পরিচিত? না, তবে ডাক্তার আর পেশেন্টের মধ্যে তো একটা সম্পর্ক থাকেই, তাই না? আমার চোখ যে আমাকে দিয়েছে, আমি তার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। কেন, ধ্রুব তোমাকে কিছু জানায়নি এখনো? না, ধ্রুব কোন ব্যাপারে জানাবে? চোখটা আর কেউ নয়, ধ্রুবই দিয়েছে। কি? আচ্ছা হ্যাঁ, সংক্ষেপে বলি, তোমার অ্যাক্সিডেন্টের পর ধ্রুব এসেছিল আমার কাছে। আমি বলে দিয়েছি এভাবে আই রিপ্লেসমেন্ট তো অসম্ভব, তবুও মরণোত্তর অনেকে চোখদান করে, এরকম কিছু জায়গাতে ওকে পাঠিয়েছিলাম খোঁজ নিতে। কোথাও না পেয়ে ও যখন বলে যে আমি নিজেই দেব, আমি তো বেশ অবাক হয়েছিলাম। তারপর ধ্রুব তার মাকে কনভিন্স করে আমার সাথে কথা বলিয়ে দেয়। মজার ব্যাপার কি জানো বৌশি, এরপর আমি যখন তোমার আর ধ্রুবর ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, এই ছেলে স্পেকুলার মাইক্রোস্কোপি করলাম, সবটাই ম্যাচ করেছিল। ডক্টর প্লিজ আর কিছু বলেন, আমি নিতে পারছি না। কিন্তু ধ্রুব আমাকে বলেছিল অপারেশন সাকসেসফুল হলে তোমাকে সব জানাবে। অপারেশনের পর থেকে কোনো খোঁজ নেই ডক্টর, কোথায় আছে, কেমন আছে আমরা কেউ জানি না। আমরা বন্ধু ওই যে আমার বন্ধু, মানে তোমার বন্ধু, হ্যাঁ ওকে দেখছো? হ্যাঁ, কোথায় ও? এক মিনিট, আর একটু একটু করতে তো অনেকক্ষণ তো চলে আসে। আমি চোখ খুল, একদম না, একদম না, একদম আস্তে না, আমি এক মিনিট প্লিজ। ধ্রুব এক মিনিট তো বেশি হচ্ছে, ধ্রুব আমি এখন চোখ খুলবো, খুললাম। ধ্রুব বাহারি রঙের ফুল, তোমার মতো ঝলমল করছে, এটা কিন্তু সারপ্রাইজ না, সারপ্রাইজ হচ্ছে এটা, সি অনেকগুলো গাছ আছে তো, আমার তো ছোট মন, ছোট মানুষ, আমি এসে গাছগুলো জড়িয়ে ধরি, তখন আমার মনের কষ্টটা গাছে চলে যায়, গাছ শিকড় দিয়ে সেটা মাটিতে দিয়ে দেয়, মাটি সেটা পৃথিবীকে দিয়ে দেয়।
এত বড় পৃথিবী, আমার এতটুকু কষ্ট টেরও পায় না। কোন কালারটা বেশি পছন্দ করো? এরকম সানগ্লাস যার চোখে থাকে তার সবকিছুই কালো লাগে। ধ্রুব কথা দিচ্ছি এই সানগ্লাস আমি খোলা ছাড়বো। আরেকটা কথা দেই, তুমি আমাকে রেখে কোথায় পালিয়ে যাচ্ছিলে? তুমি যে এতটা কাওয়ার্ড সেটা আগে ভাবিনি। সব থেকে প্রিয় জিনিসটা হারিয়ে যাওয়ার আগে সেখান থেকে পালিয়ে যাওয়াটা সহজ, কষ্ট কম হয়। ভুল, পালিয়ে গেলে কষ্ট হয় আর পালিয়ে যাওয়াটা কঠিন। ভালোবাসার উপহারটা অন্য কিছু দিয়ে দিতে হয় না, ভালোবাসা সবসময় ভালোবাসাটাকে উপহার দিতে হয়। তুমি তো আমার চোখের শূন্যতা পূরণ করে দিয়ে যাচ্ছ। আমার ভালোবাসার শূন্যতা সেটা কে পূরণ করবে? এটা তোমার, এটা এটা আমার, এই কপালটা আমার, এই নাকটা, এই পুরো মানুষটা আমার। তুমি চলে যেতে চাও, তোমারটা নিয়ে চলে যাও, আমার সবকিছু আমার কাছে রেখে যাও। রাখো তোমার বুকের ভেতর গোলাপের ছোট্ট গ্রাম, আমি সেই মাটিতে আমার নাম লিখে রাখলাম। তোমার কথায় মধুমাখা, তোমার হাসিতে মুগ্ধতা, তোমার ছোঁয়ায় আমার শান্ত শীতল মন,
আমার তোমাকেই শুধু, তোমাকেই প্রয়োজন। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি, হাজার লক্ষ কোটি কোটি বার বলে দিলাম।